ঢাকাটাই প্রায় ফাঁকা, ভাল লাগছে তোমাদেরকে পেয়ে। আমার ক্যামেরার পিছনে আছে আদিল, অ্যান্ড রাইট নাও গাইজ আমরা কালকে রাতে ঢাকা চলে এসেছি সাডেন। তারপর বাইকের যে অবস্থা ছিল কালকে রাতে, একটা মারাত্মক লেভেলের তুফান আসছিল, গাড়ি এবং বাইক দুইটাই অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। রাইট নাও বাইক ওকে, অ্যান্ড ক্যামেরাটা যদি ঘোরাই কেমন গেল ভাই তোমাদের? হিয়ার ইজ আদিল টিআরএক্স, আমার ঈদ অনেক ভালো গেছে। অ্যান্ড গাইজ তুই লাইট কি বাড়াইছিস কমাইছিস না? এটা দিয়ে কিছু একটাতে করছিস, বাইকটাতে কালকে একটা স্টোরি দিছিলাম, একদম পুরো ভরা একটা অবস্থায়, বাট এখন পুরো ক্লিন। আমার এখন বাইকে কত কিলো আছে যদি তা দেখাই, ওয়েট এখানে বাড়ি লেখা আসছে না, কত কিলো আছে? 1677। তা আমরা কী লেভেলের ব্রেকিংটা মানছি আদিল, তুই বুঝতে পারতেছ? অ্যান্ড তোর ইচ্ছে এসেছে? আমার তো ইচ্ছে এসেছে। তোমার কালকে ইচ্ছে এসেছে? কে? তোমার তো কালকে ইচ্ছে এসেছে। আমার ঢাকা আসতো কালকে। হ্যাঁ, সামিন চলে আসলো সোয়াগের স্কুটি নিয়ে। স্কুটি চালাইতে পারে, ওটা ছোট স্ক্র্যাচ খাইছে আর ওটা বড় স্ক্র্যাচ খাইছে। এখন তুই কি ঈদের প্যান্ট পরে আসোস? ঈদের প্যান্ট, ঈদের জুতা পরে আসোস, ঈদের টি শার্ট। তুই সুলতান সুলতান লাগাইছিস? নাইস। এখন ডলার গুলা কোথায়? সাগর ভাই দিচ্ছে না। ডলার গুলা কোথায়? দাঁত সিটটা খোলো তো। দেখুন গাইস, সামিনের স্কুটির নিচে কি থাকে? টাকার বস্তা আছে, এর থেকে ছোট একটি খন্ড তোমাকে দিয়ে দিব। এটা কি আছে সামিনের মধ্যে? কোনটার মধ্যে? শো করি সামিন, এটা পেশা হে ভাই। মাঝে মাঝে চালামু না, চাবি টাবি লয়ে লোকটা খুলে চেক করবো একদম। বলে কি আমার গাড়ির চাবি দাও, গাড়িতে ঘুরবো, পরে আমার হাফ প্যান্ট পরে ঘুরবো জায়গা। আমি এই জন্যই বলি আমার বাসায় আমার গুচ্ছির হাফ প্যান্টটা কই, তাই না দিন? আমার ঠিক সেম টু সেম চেহারা, সেম দাড়ি, সেম গেট আপ, কিন্তু হালা একটু ভণ্ড, একটু ক্লাসি সাজে, বুঝতে কিন্তু পারে না। সো দ্যাটস ইট গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার। আমি কিন্তু পদ্মায় যাবো খুব রিসেন্ট মোটো ব্লগ করতে, সবাই আসুক যদি এখনো ঢাকা ফাঁকা। আর আজকে এই কালকে থেকে মনে সবাই আসবো না, পরশু দিন থেকে রবিবার, রবিবার, রবিবার। সো দ্যাটস ইট, দেখা হচ্ছে সবার সাথে, আল্লাহ হাফেজ।